massive. Sir. এখানে পেনের মার্কেটটাকে ডিসক্রাইব করো তো এটাতে ফিঙ্গারপ্রিন্ট আছে, ব্যাক করো। এখানে পিলস পাওয়া গেছে। ব্যাগ দিস। ওকে স্যার। আমার মনে হয় খালেদ নেশা করে। স্যার দেখো, থানায় নিয়ে যাও। কি করতেছ? লকডাউন করো আর ডিএনএ স্যাম্পল গুলো ল্যাবে পাঠিয়ে দিও। ওকে স্যার। Cameras nine. I'm sure you'll need it. আমার ছবির প্রুফ আছে। ডি
ইবি কনসালটেন্ট এবং প্রাইভেট ডিটেকটিভ ইব্রাহিম খালেদকে অফিসিয়ালি মিসিং ডিক্লেয়ার করা হয়েছে। মনে করা হচ্ছে যে খুব সম্ভবত খালেদকে হত্যা করা হয়েছে, এভিডেন্সও এটাই সাজেস্ট করে, এবং অনেকখানি রক্ত পাওয়া গেছে যে এই যুক্তির সাথে আরও প্রমাণ যোগ দিচ্ছে। কোনো বডি এ পর্যন্ত পাওয়া যায়নি এবং ডিটেকটিভরা এই ঘটনার সম্বন্ধে কোনো স্টেটমেন্ট এখনও দেয়নি। স্যার আপনি কোথায়? বর স্যার আপনার স্টেটমেন্ট নেওয়ার জন্য অপেক্ষা করছে। আমি রাস্তায়, আমি আসতেছি। এনি নিউ আপডেটস? আপনাকে তো আমি বলতে পারবো না স্যার। মানে কি স্যার? এখানে তো আপনার সাসপেনশনের ব্যাপার কথা হচ্ছে। জিনিসটা হলো যে স্যার, আপনাকে কেস থেকে সরানো হয়েছে। কি, এখন কেন স্যার? আপনি যে আসিফকে যা করছেন, আমরা তা নিয়ে এখানে কথা বলতে আসিনি। আমার শুধু জানা লাগবে খালেদের নিখোঁজ হওয়ার রাতের সম্বন্ধে তোমার কাছ থেকে। আচ্ছা, আরেকটা কথা, আসিফ কনসাস হওয়ার পর আমাদেরকে বলেছে তোমার রাগ হওয়ার কারণ, অসুস্থ হওয়ার সাথে সাথে আমাদেরকে বলেছে ছবিগুলো দিবে একটা রিডিউস সেন্টেন্সের জন্য। দ্যাটস ওয়াই আই থিঙ্ক ইউ শুড স্টার্ট টকিং। শুনে আমি বলি, আমার পরের দিন খালেদের সাথে মিটিং ছিল, সে আমাকে বলেছিল পিক আপ করতে, বাট আমি যখন ওকে অনেকবার ফোন দিলাম সে একবারও উত্তর দিল না। আমার খুব সন্দেহ হলো, দেখে আমি তার বাসা থেকে গেলাম। আমি যখন তার বাসায় ঢুকলাম, ঢুকে আমি তার রুমের দিকে গেলাম। তার রুমে গিয়ে আমি তার দরজা নক করলাম, বাট ওখানে কোনো উত্তর পেলাম না। উত্তর না পেয়ে আমি তার দরজা খুলে তার রুমে ঢুকলাম। রুমে ঢুকে দেখি আশেপাশে সব কিছু এলোমেলো হয়ে আছে আর মাটিতে অনেক রক্ত। তারপর আমি আমার ইউনিটকে কল দিয়ে খালেদের বাসায় আসতে বললাম। হ্যালো আসিফ, পুরো টিমকে নিয়ে খালেদের বাসায় আসো, উই হ্যাভ এ ক্রাইম সিন। আচ্ছা ধরো তোমার কাহিনীটা আমরা একটু বিশ্বাস করলাম, ঠিক আছে? আমরা তাও জানি যে তুমি বাচ্চা বাবুলের সাথে চলাফেরা করো, ওনার জন্য কী করো না করো তা এখনও ঠিক জানি না, কিন্তু ছবিগুলো হাতে আসলে আমরা হয়তো বা কিছু একটা জানতে পারবো। তাই আমি জিজ্ঞেস করছি, তোমার কি কিছু স্বীকার করা আছে? মানে কি আপনি কী বলতে চাচ্ছেন? বাচ্চা বাবুল কি তোমাকে কখনো কোনো কাজ দিয়েছিল বা কোনো অনুকূল চেয়েছিল তোমার কাছ থেকে? খালেদ আর বাচ্চা বাবুলের হিস্ট্রি তুমি জানোই। আমি কি স্টেটমেন্ট দিতে আসছি নাকি এখানে? আমার ইন্টারোগেশন নাও হচ্ছে, বন্ধ হয়ে গেছে ফাইলটা। আমি চিফ কবির খানকে সাসপেনশন দেওয়া হয়েছে এবং সেই এই কেসের সাথে আর জড়িত থাকবে না। এর কারণ সম্বন্ধে কোনো নিউজ এখনো পাওয়া। বাবুলদা শুনেন, আপনি তো নিশ্চয়ই জানেন আমার সাথে কি হয়েছে। ওরা ভাবতেছে আমি আপনার জন্য কি না কি করি। আপনি প্লিজ আমাকে এই ঝামেলা থেকে বের করেন। আমি এই বিষয় নিয়ে তোমাকে আর সাহায্য করতে চাচ্ছি না। ভালো হবে তুমি যদি আমাকে আর না ফোন দাও। আল্লাহ হাফেজ। বাবুদা আপনি জানেন না আমি কত সমস্যা আছে। আপনি জাকির, তোমার সাথে আমার কথা আছে, তুমি আমার সাথে দেখা করতে পারবা?
see the